আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসবিআর এফিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেল থাকার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, দারাজের ভিআর বক্স আনবক্সিং। আমি আজ থেকে 10-12 দিন আগে একটি ভিআর বক্স দারাজে অর্ডার করেছিলাম, হঠাৎ দেখি দারাজ থেকে ভিআর বক্সটি অর্ডারটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমি কিছু চিন্তা করতে পারছিলাম না, হঠাৎ দেখি আবার সেকেন্ড টাইম অর্ডার করি, আমি দেখি অর্ডারটি আমার সেকেন্ড টাইমও ক্যান্সেল হয়ে যায়। পরে আমি আবার চিন্তা করি কারণ কি, তারপরে আমি আবার থার্ড টাইম অর্ডার করি দারাজে। থার্ড টাইম অর্ডার করার দিন আপনার তৃতীয় দিনই, যেদিন আমি অর্ডার করি সেদিন আপনার দারাজের অর্ডারটি অ্যাকসেপ্ট করা হয় এবং দারাজ থেকে প্যাকেজটি শিপ করা হয় আমার ভিআর বক্স, এবং আমার ফোনে কনফার্মেশন মেসেজ আছে একটি, এবং দারাজ থেকে অর্ডার করা 3 দিন পরে আমি ভিআর বক্সটি হাতে পেয়েছি আজকে। তাই আপনাদের মধ্যে শেয়ার করতে এসেছি যে ভিআর বক্সটি কেমন, তার রিভিউ সম্পর্কে এবং তার গুণাগুণ সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক ভিআর বক্সটি। তো শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে আমাদের পাশেই থাকুন, এবং এসবিআর এফিন চ্যানেলের পক্ষ থেকে নতুন আসিয়েছেন সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন, যেন আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। তো দেখা যাক ভিআর বক্সটি, চলুন। ভিআর বক্সটা এখন আনবক্সিং করা যাক। প্রথমে ভিআর বক্সে খোলার জন্য এই যে ভিআর বক্সের প্যাকেট দারাজ থেকে এসেছে, আর এটা তার ম্যানুয়াল। সোয়ান প্যাকেটটা আনবক্সিং করি আমরা। প্যাকেটটি মোটামুটি ভালোই এসেছে, কন্ডিশন ভালো। দেখি ভিতরে কি আছে, ফার্স্ট খুলতেছি। বন্ধুরা ভিআর বক্সটি VR Z4 ভার্চুয়াল রিয়েলিটি বক্স। চলুন দেখা যাক ভিআর বক্সের কোয়ালিটি কেমন এবং কেমন হয় তার ভিতরের কোয়ালিটি, দেখা যাক তার গুণাগুণ সম্পর্কে এবং জানা যাক তার বিশেষত্ব কি আছে। পিছনে কি দেখা আছে বক্সের সামনে জাস্ট, আর পিছনে কিছু নাই। এই যে তো বক্সটি খুলে দেখা যাক। এই যে গিয়ার বক্স, আর ভিতরে কি গেছে আপনারা দেখতেই পাচ্ছেন, এটাই সেই মেইন যন্ত্র। আর ভিতরে কি গেছে দেখেন, পরিষ্কারক একটি কাপড় সিলিকনের, মেবি এটা মুছামুছির জন্য। একটা ম্যানুয়াল বই, এটা কিভাবে ইউজ করতে হয় এবং কোন ক্ষেত্রে ইউজ করলে ভালো হয় ওই সম্পর্কে ধারণা দেওয়া আছে এটার মধ্যে, দেখতেই পাচ্ছেন আপনারা। তেমন কিছু নেই বক্সের মধ্যে। তো আরেকটা জিনিস, রিস্কিন টিউনিং পেপার, দাদাদের ওই লেন্সের স্কিন পরিষ্কার করার জন্য এটা। হ্যাঁ, তো দেখা যাক বক্সে আর কিছুই নেই। এখন আমরা ভিআর বক্স সম্পর্কে জানি, এটার ভিতরে এটা কি আছে দেখে নিই আমরা একটু। এটাকে এখানে রাখি, এটাই সেই কাঙ্ক্ষিত জিনিস যেটার জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করে আসছি, অর্ডার করার পর আমার অর্ডার ক্যান্সেল হয়ে আসছে। চলুন দেখে নেওয়া যাক ভিআর বক্সটি কেমন এবং তার সম্পর্কে যাবতীয় গুণাগুণ সম্পর্কে। ওয়াও, এই সেই ভিআর বক্স VR Z4, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে এই লেন্স, সামনের দিক, গোবো VR Z4 ব্র্যান্ডের নাম, এবং ভিআর বক্সের বিশেষত্ব হচ্ছে এর সাথে আপনারা হেডফোনও পাবেন এবং যাবতীয় জিনিসপত্র পাচ্ছেন, এবং এর মাধ্যমে আপনারা এটা সামনের লেন্সটাকে সামনের দিকে আগাতে পারবেন। দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে মনে হয় পিছন দিকে নিতে পারবেন এভাবে, এবং পরবর্তীতে আপনারা এটার সাথে দুইটা হেডফোনও দেখতে পাচ্ছেন। ইচ্ছা করলে হেডফোন আপনার কানের সাথে অ্যাডজাস্ট করার জন্য টেনে বড়ও করা যাবে, ছোটও করা যাবে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে করা যাবে, তার পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন, এটা ক্লিক করার মাধ্যমে লেন্সকে আপনারা আপনাদের চোখের সাইজে করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা ঘোরানোর মাধ্যমে, এই যে দেখাই যাচ্ছে,
এবং ভিতরে 6.8 ইঞ্চি পর্যন্ত মোবাইল আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এর সাথে। এছাড়াও অনেক কিছু যাবতীয় কাজকর্ম করতে পারবেন এটাতে। দেখা যাক ভিতরে আর কি কি আছে। এবং এর পাশে দেখছেন একটি ভলিউম বাটন, এর মাধ্যমে আপনারা ভলিউম কম বেশি করতে পারবেন আপনাদের এটার সাহায্যে। এটার সাহায্যে আপনারা ভলিউমকে কম বেশি করতে পারবেন, এটাই চাইছে অত্যন্ত বেশি ভালো। এবং এটা গিয়ারবক্স তার প্রাইস অনুযায়ী ভালোই আছে মোটামুটি। এবং এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এটা খোলা সিস্টেমটাও সহজ। এখানে সুইচ আছে, দেখতে পাচ্ছেন সুইচ, এই যে এখানে সুইচ আছে, এই সুইচ চাপা মাত্র এই যে সুইচটা, এই যে সুইচ ক্লিক করা মাত্রই এই দেখেন গিয়ারবক্স ওপেন হয়ে গেল আপনার। এখানে আপনার মোবাইল অ্যাডজাস্ট করবেন, এবং সাথে আপনার ইয়ারফোন, ইয়ারফোনের জ্যাকও আছে, এই যে অডিও জ্যাক তার সাথে রয়েছে। ইয়ারফোন প্রাইস জাস্ট মোটামুটি ভালোই আছে। এবং ইয়ারফোনের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আরো, যেমন আপনার এই মোবাইলটা দেখছেন, এটা অনেক তুলনায় ছোট মোবাইল কিন্তু। এটা এখানে আপনারা মোবাইলটা বসালেন এই বরাবর, দেখেন দেখাচ্ছি ভালো করে দেখাও তো, এই যে মোবাইলটা জায়গায় বসালেন, বসানোর পরে গিয়ারবক্সটি আপনি লাগিয়ে দিলেন, কিন্তু কভার থাকে সমস্যা, আবার কভারটা খুলে নিতে হবে ফোনের। গিয়ারবক্স এখানে ফোনটি সেট আপ করে দিলেন, আর যে মাইক্রোফোন জ্যাকটা আছে এই জ্যাকটা ফোনের সাথে কানেক্ট করে দিবেন। জাস্ট আপনার কাজ হয়ে গেল, এবার শো অফ করার পালা। এখানে লাগিয়ে দিলেন, এবার গিয়ারবক্সটি এখানে ঠিক মতো এখানে বসানোর পর আপনারা এটাকে লাগিয়ে দিবেন। পরবর্তীতে আপনারা গিয়ারবক্স এর ভিডিও ডাউনলোড দিয়ে দেখে নেবেন, পরে এটা ভিতরে পড়াটাও আপনার কমফোর্টেবল, ভিতরে বুঝতে হবে পড়বেন, হ্যাঁ ভিতরে কোয়ালিটিও ভালো। এটার মাধ্যমে ক্যামেরা লেন্সটা সামনে দিকে আগাবেন, পিছন দিকে বাড়াবেন আপনার সুবিধা সুবিধা অনুযায়ী। প্রাইস রেঞ্জে মোটামুটি ভালো এটা, হ্যাঁ দেখতেই পাচ্ছেন জিনিসটা, জিনিসটা অ্যামাজিং, খোলার প্রসেসটা সহজ, এক বাটনে ক্লিক মারবেন জিনিসটা খুলে যাবে। এই যে দেখেন দেখছেন খুলে যাবে, জ্যাকটাকে নেবেন খুলবেন, আবার আগের জায়গায় সেট করে দেবেন, ইজি টু ইউজ, চার্জ লাগিয়ে ফোন এটা ইউজ করতে পারবেন আপনি। ভিতরে জিনিসপত্র দেখে নেন, গিয়ারবক্সটিটাও মোটামুটি কমফোর্টেবল এবং ইউজেবল এবং ইজি টু ইউজ। ওকে ফ্রেন্ডস, আজকের মতো এতটুকু ভিডিও ছিল এটা, সো আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো, এবং আমাদের সাথেই থাকেন, পাশেই থাকেন। দাদা অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর প্রোডাক্ট দেওয়ার জন্য, এবং ডেলিভারি ছিল অনেক ফাস্ট, এবং ডেলিভারি কোনো তুলনায় হয় না, এই জন্য দাদা অসংখ্য ধন্যবাদ। এবং আমার চ্যানেলের সকল বন্ধু এবং সকলকে আসসালামু আলাইকুম, এবং এসবারিফিন চ্যানেলকে আরও একবার সাবস্ক্রাইব ও বেল বাটন প্রেস করে আমাদের সাথেই থাকুন, পাশেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনাদের মতামত। আসসালামু আলাইকুম।